প্রেম নয় দ্রোহের ফাগুনকে বরণ করলো সারা দেশ। বাসন্তী শাড়ি পাঞ্জাবির বদলে কাদের মোল্লা সহ সব যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে রাজপথে মেছেলে নামে অনেক এলাকার তরুণরা, চলছে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন। কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নবম দিনের মতো চলছে গণ অবস্থান। নাগরিক সমাজ এই আয়োজন করলেও যোগ দেন জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। স্লোগান আর যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি লেখা প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনে যোগ দিয়েছেন স্কুল কলেজের শিক্ষার্থীরাও। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি মানববন্ধন হয় কাদের মোল্লার ফাঁসির দাবিতে। সকালে যশোরের চিত্রামোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে সবগুলো স্কুল কলেজের শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি তোলেন তারা। শহরের প্রধান সড়কগুলো ঘুরে প্রতিবাদ মঞ্চে এসে যোগ দেয় মিছিলটি। যুদ্ধাপরাধীদের ফাঁসির পাশাপাশি জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে ঘাতক দালাল নির্মূল কমিটি। দুপুরে শহরে কেন্দ্রীয় রফিক সড়কের প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচিতে সংহতি জানায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এবং বিভিন্ন রাজনৈতিক দল। এক ঘন্টার মানববন্ধনে একাত্ম হন সাধারণ মানুষরা। টাঙ্গাইলেও অবস্থান কর্মসূচি শুরু করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুপুরে শহরের নিরাল চত্বরে টাঙ্গাইল গার্লস স্কুল সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন। পাশাপাশি জামায়াতের টাকায় চলা ব্যাংক টেলিভিশন ও সংবাদপত্র বর্জনের আহ্বান জানান তারা। পটুয়াখালীতে শুধু জেলা পর্যায়ে নয়, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চ গড়ে উঠেছে উপজেলাগুলোতেও। রাঙ্গাবালিতে জনতার মঞ্চ নামে প্রতিবাদ মঞ্চ থেকে আহ্বান জানানো হয় জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের। নোয়াখালীর মাইজিদি শহরের সোনাপুর সড়কে সকালে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে দীর্ঘ 1 কিলোমিটার জুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধা, স্কুল কলেজের শিক্ষার্থী এবং এলাকাবাসী। একটাই দাবি উচ্চারিত হয়, রাজাকারের ফাঁসি চাই, ফাঁসি চাই।